কিয়ামতৰ ময়দানৰ মানুহ কিলা উঠিবা আৰু তাৰ হাসৰ কিলা হ'ব জন্নতি মানুহ জন্নত যাইতো দুজকী মানুহ দুজক দেব হ'ব এমন কি দুজকী একজন ফেসিং চাৰৰ কোনো হক যদি আপোনাৰ জান্নাতী মানুহ ৰূপে পানেওয়ালা থাকে আল্লাহৰ নবীয়ে ফৰমাইন তৎক্ষণ পৰ্যন্ত তাৰে দুজক দেব হ'ব নাই যতক্ষণ পৰ্যন্ত বেহেষ্টি মানুহে দুজকী মানুহৰ ভাওনা দিছে না সুবহানাল্লাহ অতছ অপরাধী দুজকী কিন্তু তাৰ হক তার হক না দিয়ে তারে দিতা নাই সুবহানাল্লাহ জিকাই নিয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে মানুষ কিলা উঠিবা আল্লাহর নবীয়ে ফরমাইন ওরাতান গুরুলান বুহুমান ইয়া রাসূলুল্লাহ বুহুমান কিতা বুঝলাম না পয়লা কইছন উরালান কোন কোন উরাতান কোন কোন হুফাতান হুফাতান ফা সেন্ডেল থাকতো না উরালান নোংরা লেংটা উলঙ্গ গুরুলান মুসলমান তখন নাই যেদিন আমরা উঠি কিয়ামতের দিন বহুমান কেউরের লগে কোনো পাস তখন নাই আধার কার্ড নাই ভোটার আইডি নাই ড্রাইভারের চাবি নাই ডুঙ্গা নাই ব্যাগ নাই থলি নাই এটা সব ছাড়া উঠিবা কেন কোরআন শরীফের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনে তান পবিত্র কালাম শরীফ জানাইয়া দিছেন কিতা জানাইছেন জানেননি বলে না যে ময়দানে মাশর আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে যে সময় উঠাইবা কুলা উঠাইবা জানেননি উলঙ্গ অবস্থায় কামা খালাকনাকুম আউয়ালা মাররা যেভাবে আমারে মার গর্ভ যেভাবে আল্লাহ সৃষ্টি করছে আর জমিনও দিছে এভাবে আবার ফিরত হাসরের ময়দান আল্লাহ উঠাইবা তে দুনিয়ার মার ভেটটা কি জমিনও আইতে আপনারা কে সেলর হিন্দি আইছিলেন পাঞ্জাবি ঠায়েল খাতার মুসনি বাসন মানজিবার হুসনি কিছু আসলো নি না আল্লাহ কোরআনে সূরে কোহব কইতরা যেভাবে আমি তোমার দণ্ডে পয়দা করছি ওভাবে তোমার দণ্ডে আমি আবার উঠাই সুবহানাল্লাহ যেদিন আমরা উঠিমু আল্লাহর কাছে এদিন শরীরও কাপড় থাকতো না তার আমি কি তার জন্য থা তার আমি কি কি মেশা তার আমি কি বেটাগিরি দেখাই এক ফোঁটা নাপাক পানি থেকে পয়দা কোরআন শরীফের ১৮ নম্বর ভাড়া রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালা কাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আদম বানাইছেন ইনসান বানাইছেন মাটির সারাংশটা কিয়া মাটির সারাংশ মুসলিম মাস্টার আছেন আরো মাস্টার গলা আছেন কোয়েকশনও থাকে প্রশ্ন দিয়ার লেখা থাকে এটার সারাংশ লিখো হোয়াট ইজ দ্য মিনস অফ সারাংশ ব্যাখ্যা একটা সারাংশ একটা সারাংশ কেন কইছেন শুধু মাটি দিয়ে বানাইছেন আদম আলাইহিসসালাম রে কোন কোন রাইটারে লেখন ৪০ মন মাটি লাগছে আমরার বাবারে বানাইতে সুবহানাল্লাহ ৪০ মন মাটি ৪০ মন মাটি এক বাবার শরীর বাবার শরীর থেকে আমার মা হাওয়ারে হাওয়া তো মাটির নাই সবে জানেন বাবুর পাজরের হাড্ডি থাকি মা তো মাটি থাকি না বাবার হাড্ডি থাকি মুসলমান লক্ষ্য করো মানুষ তৈরির কারখানা যে আল্লাহ দান করছো বা বানাইছো তিনটা ফর্মুলা আদম আলাইহিসসালাম রে ডাইরেক্ট মাটি দিয়া মাই হাওয়া আলাইহিসসালাম রে হাড্ডি থাকিয়া আর আপনারে আমারে যে আল্লাহ বানাইছো এটা মাটি নাই আদমর শরীরের যে মাটির অংশ যেটা আছে এটা আমরা শরীর হয়েছে কিন্তু এটারে আল্লাহর যাতে নুতফা বানাই দিছে মনি বীর্য নাপাক বীর্য সুবহানাল্লাহ এই হইল গুরাইয়া কইনা আমরা মাটির ফায়দা কিন্তু আমরা শরীরে যেটা মাটি আছে এটারে আল্লাহ রব্বুল আলামিনে খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব প্রথমে আল্লাহ প্রশ্ন করেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক আচ্ছা কোসে আল্লাহর প্রশ্নের জবাব কি দিতে পারবো জি আল্লাহর প্রশ্ন আল্লাহ কইতে ইয়ানজুরিল বাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মা খুলিক ইনসান লক্ষ্য করি দেখো কোথায় থেকে পয়দা করা হইলো অত 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 মায়া আমরার আল্লাহর কইয়া তাই না আবার জবাব দিলে ইতরা খুলিকা মিম্মা ইন পয়দা করা হইছে তোমার তান্ডে পানি থাকি দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব কোন পানি থাকি যেটা বাবার মেরুদণ্ড দিয়ে মায়ের গর্ভে গেছে তারাইব শব্দ কেনে লাগাইছো জাননি বলে না বলে তারাই বইল মাটি তাকিয়া মাটিরে রিফাইন করি আল্লাহ বাবার মনি রে পানি বানাইছেন সুবহানাল্লাহ বাবার মনি আয় মেরুদণ্ডর ভিতর দিয়া আর মার বীর্য যেটা আছে এটা মেরুদণ্ডর ভিতর দিয়ে বাহির হয় না এটা আমাদের মা বনিন্তর গলা থাকি লইয়া নাবির মধ্যে খানো এই জায়গা সামনে দি মায়ের আমরার মা বনিন্তর বীর্য থাকে এই দুইটা এক লগে রিফাইন হইয়া আফি কারারিন মাকিন সুরক্ষিত একটা ইঞ্জিনের ভিতরে সুবহানাল্লাহ আপনি চিন্তা করি দেখেন মানুষ এত সম্মানী কেন মানুষরে আল্লাহ জেনটা কি পয়দা করিয়া আনছেন পৃথিবীর কোন মানব জাতর শক্তি আছে নি ওলা জায়গাত মানুষ পয়দা করিয়া দেখাই তো আছে
মাথুন নাকি দূরে মাথুন আসেনি আমরা অন্যদের আমার ভাই আইনতে মূর্তি বানাই বানাইন নাই মাটি দি বা কিতা দি বানাই কিন্তু আল্লাহ যেন বানাই নিলে হই নি না কেনে অসম্ভব হুবহু দেখা যায় আমরার হরিমঞ্জ এক বেটা দোকানের দাঁড়িত গিয়া দেখে আপনার সুন্দর করি সাজাইয়া রাখইন নানি হাড়ি ভিন্দাইয়া ফুড়িন তোরে বেটাইন তোর ফ্যান্ডুন ভিন্দাইয়া আউয়া বেটা আমার লাগান সাদা সিধা আইয়া খালি ডিজাইন করে জিকাই করে দাম কত দেশে দেখলো কত সময় বাদে মাতে না কই কি মাতে না কি ওলা মানুষ আছে না বউ আপনি কিতা মনে করো কত সুজা মানুষ জমিন আছেন আর ওলাও শিয়ান আছে টয়লেট মল ত্যাগ করছে ডাইরেক্ট বাসা দি খোয়া যান না মসজিদ তো খোয়া যাইব যাই যাচ্ছে বুঝা নির জালগি টয়লেট করছে নাপাক মল মল ত্যাগ করিয়া দেশে হবাই তা কি তার সাসাই নাইত্রা গাউর বাইয়েন কয়ে যো নাইত্রা আইও দেখিলি ভাই কেইনো খান্ড করছে এখন বাসি তো কিলা এরা সামনে আইতেও গাছর তল থাকি বার ইয়া তার ফাত কতখান লাগাইয়া কয় ও হাজম কি গিয়ে খান্ড গটাইছে কত শিয়ান মাত বুঝুন জানি কমেন্ট করুন না জানি কত চালু মানুষ এ বাসি তো কিলা আসন বাস তো কিলা কর তার ফাত লাগাইছে কতখান নজিস লাগাইয়া কর ও হাজম কি গিয়ে খান্ডটা গটাইয়া গেল এটা শিয়ান আছে নি আর মাত কিতা বুঝাইছে কত আমার মাথা খারাপ পাইন মানে আমি জানি কিন্তু আমি না মাতি হরি না আইও তো সুবে আইও এটা দুরুদ পড়ই না আল্লাহুম্মা আগে দি আইন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ একজন মানুষের মুখ খালি যায় না জানি মহব্বতে পড়ই না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমি আপনার সামনে যে আয়াতে করিমা পড়েছিলাম ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন করিমের মাঝে তান হবিবরে ফরমাইন ও নবী আপনি দুইজন মানুষের মিসাল আপনি দেখুয়া অবস্থা বর্ণনা করুকা রাসূলুল্লাহর আল্লাহ কইরা জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন দুইজন মানুষের অবস্থা বর্ণনা করুকা যেমন অর্থাৎ এই দুইজনের মাঝটা কি একজন মানুষের যখন আল্লাহর জাতে দুইটা বাগানের মালিক বানাইছিলা সুবহানাল্লাহ নবী আপনি দুইজন মানুষের অবস্থা বর্ণনা করেন যে দুইজন মানুষের মাঝে একজন ডে দুইটা জন্নতের মালিক আমি বানাইছিলাম ও গুরু মানুষের ব্যবস্থা অবস্থা বর্ণনা করুক মিন আনা বিন ওয়া হাফাফনা হুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ বাগানটা কি এর আঙ্গুরের এবং সাইডে দি বাউন্ডারি দিছেন আল্লাহ খাজুরের গাছ দিয়া অর্থাৎ গেরিয়া রাখছেন বেরিয়া রাখা আবার আল্লাহ এখন কোরআনে করিমের মাঝে ফরমান এই দুইটা বাগানের মাঝে দিয়ে আল্লাহ ক্ষেত কিছু রাখছেন তার লাগিয়া দুইজন মানুষের অবস্থা বুঝুন জানি তারপরে আল্লাহ জানাই খিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ খিলতাল জান্নাতাইনি দুইটা বাগানে উভয় বাগানে ফল দিল দুইটা জান্নাত দিছলা দুইটা বাগান দিছলা এক মানুষরে আঙ্গুরের বাগান দুইটা কিয়র বাগান বুঝুন জানি কিয়র বাগান আঙ্গুরের বাগান আর দুইটা বাগানের সাইডে দিয়া খাজুরও আছে আবার দুইটা বাগানের মধ্যখানে শস্য ক্ষেত আছে উভয় বাগানে আবার ফল দিল আল্লাহ কইতরা কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ হে নফসরে উপরে জুলুম করছে না না করার কারণে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিনে ওই বাগানের মাঝে ফসল ধরাইলা এবং দুইজন থাকি যে একজন ডে জন্য বাগানের মালিক বানাইছিলা দুই বাগানের ওখানে আল্লাহ কইত্রা যে দুইও বাগান আল্লাহর যাতে তারে ফল ধরাইলা সুবহানাল্লাহ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা আর দুইটা বাগানের মাঝে দিয়ে আল্লাহ নহর দিলা জল সাপ্লাই সুবহানাল্লাহ কইবানি আরে আপনার আর জমিন যে জমিনও দেখবাই ফল ফানি নাই সরকার থাকি আপনার টিউবওয়েলের ব্যবস্থা করা হয় হয় কিনা জি ও করে হয় না নি কেনে জমিন এক সময় ফাটাইয়া নে গিয়া রব্বুল্লাহ আলামিনে তান কুরআন শরীফের মাঝে জানাই ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা উভয় দুইটা বাগানের মধ্যখানে দিয়ে আল্লাহর যাতে পানির ব্যবস্থা করিয়া দিলা নহর দিলা ওয়া কানা লাহু সামর অর্থাৎ হে বাগানের মালিক হইল ফলের মালিক হইল ফাকাল আলী সাহিবিহি ওয়া হুয়া ইউহাওিরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা
এক মালিক যে ব্যক্তি হইল দুইজন তোর মালিক দুই বাগানোর হে তার এক লোকর সাথী রে খর অর্থাৎ হিন গরীব গরীব রে খর আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা তো তো তা কি আমার মাল বেশি আমার দলও বেশি নাউজুবিল্লাহ আজকাল দোনো হইলে কিছু হই যায় না নি আপনারা আমি কইর না গরীব রে আল্লাহ ঘটনা বয়ান করটা দুই ব্যক্তি সুবহানাল্লাহ কইবা নি খর আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা মাল দিক মালের দিক দিয়াও আমি তো তাকি অনেক বেশি এবং দন দৌলত অর্থাৎ জনপ্রতি মানুষ দিয়া অর্থাৎ আওলাদ মনে হয় তার বেশ আসলা ভাই এর জন্য কইছে নাফারা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া জালিমুল লিনাফসিহি ওখান কইয়া হে তার দুয়ো বাগান হামাইলো জালিমুল লিনাফসিহি তার নফসের উপরে নিজে জুলুম করিয়া হে জান্নাত হামাইলো জান্নাত মানে বাগান জান্নাত মানে জান্নাতাইনি দুইটা বাগান এ বাগানো হামাইলো দদনি ব্যক্তি হামাইলো হামাইয়া কর ও কালা কালা মা জুন্নু আন তাবি দেখা দিহি আবাদা গোরা হামাইয়া বাগানো হামাইয়া গুমান করে যে আমার দিলর গুমান যে আমার এই বাগান কোনোদিন নষ্ট হইতো নাই নাউজুবিল্লাহ আন্দাজ হারাই নি কর আমার দিলর গুমান আমি গুমান করি আর আমার এই বাগান কোনোদিন নষ্ট হইতো নাই কোনোদিন আইলো কান থাকি আবাদা কর কখনো না কত গ্যারেন্টি আল্লাহ 66 সার্টিফিকেট লগে তার বুঝতে পারাই কর আমারই বাগান কোনোদিন ধ্বংস হইত নাই ওমা আজুন্নু সাতা কাইমা ও লগে দিছে আরে গান কর এমনটাও আমি গুমান করি না যে কোনোদিন কিয়ামত হইব করি নাউজুবিল্লাহ কইবা নি আমরা কিছু বেটিং দে কই নানি ও মাই রে শহীদ দিদার ডালাই দিলাই ত্রা তার তুফানে আর ক্ষতি করতো শিরকি মা কের মা শিরিক নানি ও মাই তার আর ওয়াল দিলাইছেন রে বা তার আর তুফান ওটা করেন না নি এটা শিরিক এটা ঠিক না কারণ আল অতখান আপনার একিন থাকতো তো ডালাই ফাটাইতে পারেন না নি আল্লাহ আর লেংরারে উপর রাখতে পারেন না নি আল্লাহ সুবহানাল্লাহ কো ও মুসলমান শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিল্লির দরিয়ার কিনারার মাঝে তান জুফড়ি এখানো তান বউ আর তাই না আল্লাহ আল্লাহ কড্ডা হঠাৎ দেখা যায় তুফান আই গেল তো বেটিং তো একটা নিয়ম আছে বেটাইন তা কইন খামো বেটিং তে দারু কইত্রে আগে তুলি লাইন মে গাই যা খাতা তুলি লাইন মে গাই যা এটা থাকে না নি আমরা মা বনি তো একটা আমল স্বামী বাড়ি না থাকলে তো স্বামীর মাল ভোট দিতা থাকলেও তো ভোট দিতা ইসলামের কানুন তো আছে হঠাৎ দেখা যায় তুফানর বাপ অত্যন্ত খারাপ তো সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রে তান বিবিয়ে কইলা ও নিজর জামাই রে নিজর বউ আপনি ভিড় সমজিত্রা কিন্তু একদিন গিয়া দেখুন জানি খারবারটা কিরকম এগু এহানতে করিয়ান না এখন বউয়ে তান স্বামীরে জেলা কইতে পারবে আপনি গেলে পারবেন না থই না আপনি পারত না আপনার বউয়ে আপনারও জেলা এক জায়গা কইতে পারবে এখানে আরেক বাড়ি থেকে কইতে পারত না এটা হইল ক্লোজ মাওয়াদ্দাতাম ওয়া রাহমা এটা হইল স্বামী স্ত্রীর রহমতের একটা টাওয়ার সুবহানাল্লাহ আরে জুড়ে বল সুবহানাল্লাহ তো তান পরিবারে কইলা ভাই আগুলে কি তৈছে লে দেখ রে নানি আস্তা উত্তর থবাই হই যার উত্তর থেকে দক্ষিণে দিতুবা না লেতে আমি কি করতাম বলে দগ্নে দি ডিক লাগা কুমবাই দগ্নে দি কিছু বেটিন গরম থাকো শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাসটা সতা গোসা গাটি উটি রেডি করিয়া পরিবারে কইছেন উত্তরে থাকি বাতাস আর দগ্নে দি ডিক লাগাও শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাস রেডি করিয়া থাইন লাগাইছেন উত্তরে থাকি সুবহানাল্লাহ উড়ছে তান বিবির আরো কাউস উঠবো না মাথো না তিন চার দিন থেকে কইয়া টমেটো আনতে আবো আনরাই না অস্থা করি দেখি তখন লা বেটি তাই জামাইরে কর কিন্তু এই জামাইরে হাজার হাজার মানুষ সালাম করেন সুবহানাল্লাহ এটা হইলো স্বামী স্ত্রী সম্পর্ক আরো উঠছে ই আগাল করো কি কিতা পাগলাম করি রানি আরে বাতাসে উতরে দেখি তুই লাগাইতে দগুনে দি ডিক উতরে দেই কি শেখ সাদুল্লাহ কইলা দমো থামো বলে কিতা বলে আমার আল্লাহ কোন বয়ে থাকি দিতরা বলে উতরে থাকি বলে তুই আমি লাগাইতাম কোন ভাই বলে ধকলে দি বলে কিতার লাগে বলে গোর আটকিব সে সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরমাই ইলা জমিন কোন মাইর ফুট জন্ম লই জন্য আল্লাহ উত্তরে তাকি দিত্রে আর জমিন কোন মানুষ শক্তি আছে নি হে উত্তরে দি ঘুরেই তো দকুন তাকিয়া অতএব আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করি আর আমার আল্লাহ উত্তরে তাকি দকুনে দিয়া আমিও আমার আল্লাহর মুখে হইয়া আমিও দকুনে দিয়া সুবহানাল্লাহ পরে দেখা যায় দারো মানুষের বড় বড় বিল্ডিং ভাঙ্গে তো ভাই কিন্তু শেখ সাদুল্লাহর জুবুড়ি কেন গেল আমি আপনি সাদুল্লাহ কি মিরে হয়েছে ওই ইতিহাস দেখুন না হাজার শত শত অত শত শত আগে আসলো না কম আসলা ছাত্র মাদ্রাস হরিতরা তুবা নাইছে টাইম টানো জুবুড়ি ওখানে উবাইয়ানো মাঝ হরিতরা
সারা কইতে যাব গোর আছে কি নাই ও বাড়ির আমগা সেফটা বাড়ির বড়ইগা সেফটা গুয়া এমনে দাশা লাগিয়া গাছ করছে কিন্তু মিরাই সাবর জুবড়ি জেলা হইছে সুবহানাল্লাহ এই শক্তি খাত পারেন নি আল্লাহ জি পারেন তো আল্লাহ পড়েন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ala li sayidina maulana to amra bishoye geche kiya mazghano shadullar ghotona koilam mone rakhun jani ebhabe allah rure ekin rakhun jani je allah amare gor basaiba amare basaiba basaiba na na aw kasaibim minas samai fi zulumatun wa radun wa bar yaj'aluna sabi'ahum fi adhanihim minas sawaiq hazaral maut wallahu muhitun bil kafirin wa musliman bayra allah quran o munafiqor bornona korcho yajaluna asabiyahum je tu bijlir torok de cher cher oya dak oya nani allah den tu tokhon kita hoy o toro ho giye jotokhon rasta hossa hoy otokhon munafiq okol jay ar je tu andai roi jay ubat tao batash dite rakha ইতরক দেরকে আল্লাহ কে দেন আল্লাহ মুনাফিকে খোর যে আমি আল্লাহ মানি না আখের দিন আছে এটা আমি মানি না নবী আইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি মানি না কিন্তু আল্লাহ কইতা তারা আমারে মানে না কিন্তু আমার তরকে তারা দৌড়ায় সুবহানাল্লাহ আল্লাহ কইতা এত জাজরেল মুনাফিক ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাজারাল মাউত বিজলি ডাকে ডাকে তারার শরীরের ক্ষতি হইত না করিয়া তারা এই ডাক শুনতা না করি খানে দি আঙ্গুলারাই দিন আল্লাহর ডাক শুনতা না হাজারাল মাউত মাউতর ডরে আচ্ছা তুফান থাকি বাঁচতে হইলে খানে দি আঙ্গুলারাই বাঁচা যায়নি মুনাফিকের সংখ্যা কইতে আল্লাহ নাউজুবিল্লাহ বল এটা আছে এটা কোরআন শরীফে সব আছে তো কইলে ভাইবা আছে না নাই একটা একটা জিনিস তো আপনারা জানেন বিসমিল্লাহ দিয়ে শুরু হইছে বে দিয়া আর লাস্টে বিন্নাসি সূরার লাস্টে সিন বেসিন বস কুরআন অফ বস সব তো আছে সুবহানাল্লাহ এই একটা রেওয়াজ শুনিন না ওয়াজ আপনারা তে কুরআন তো আপনি স্টাডি করছেন নি কতদিন আপনার সায়েন্সের টিউশন মাস্টার আপনি তুকাইবা আলহামদুলিল্লাহ বালা আপনার ইংলিশের করে আপনার বাচ্চার লগে টিচার লাগাইবা বালা মেচার করে আপনি লাগাইবা বালা কোনো বাধা নাই কিন্তু জীবনে একদিন আপনি কোরআন বুঝার লাগি কোনো টিচার আনছো না আপনার আওলাদের লাগি আনছো না একজন মানে 30 দিনে থানে দেন 300 টাকা মাস্টার বলে শুনছি 12 দিনে 500 মারি দিই ফানি আনো ফানি সা নাই ফানি 12 দিনে শুনছি প্রায় জায়গা মানে একটা স্টোর আছে তো তারপরে তো উজুরা এটা নিতো তো এ সময় কাটাইছি এটা তো ঠিক আছে যাই আছে বাধা নাই আমার ভাই খেয়াল করেন কোরআন ফড়া ওয়াজি কোরআন ফড়া ফোর সুবহানাল্লাহ কই কুরআন বুঝিয়া অর্থ বুঝিয়া পড়া ফরজ সুবহানাল্লাহ কুরআন শরীফ ওর এখানে যে তাহকাম আর হুকুম কল আল্লাহ নাযিল করেছেন এটাও মানা আপনার লাগি ফরজ আমরা মনে করি মেসাবে আটে ছুটি দিছেন আর উচ্চ আমরা ইসলামিক শিক্ষা শেষ বলা উনেন আর এক ঠিকাদারে দিছেন আমরা রূপরে তো 20 নভেম্বর আইছি আর বাসিলে আগামী 23 আর 20 নভেম্বর উদাহরণস্বরূপ কইয়া আগে যে নুয়াজ করছেন হযরতে তাই প্রতিদিনই নাইবানি মাত্র প্রত্যেক দিন কোরআন থেকে আপনারা এই কোনো মেসাবে আইয়া ওয়াজ করেন নি কিন্তু প্রত্যেক দিন অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে যে কোরআনের দরকার ইকান আমরা স্টাডি করি বছরে একদিন সুবহানাল্লাহ হায় রে হায় কি উম্মত আমরা হইলাম কিন্তু যেটা একটা সেকেন্ড তো খালি গেলে হইতো না যেটা আপনি সবসময় ওখানে ফলো করি চলতা ইকান অর্থ হলে মেনও তো নাই বছর ধোয়া আছে এটা তো বেজান শুনছই মাঝে উজু হরিয়া দিতে আর প্রায় জায়গা আর দিয়া কই ইন্না লিল্লাহি ইকান খানো তো যদি কিনা সালি লাগাই নাউজ বিল্লাহ ইন জাদি কোকনা নাউজ বিল্লাহ তে যাই হোক বাবা হল তার গরিব বাইরে ধনী ব্যক্তি কইল আমি ইকান গুমান করিয়ার না যে কোনো দিন কখনো কিয়ামত অনুষ্ঠিত হইব করিয়া ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লাজিদান্না খাইরাম মিনহা মুনকালাবা আওহানো বিশ্বাস করে যদি এই দুনিয়া থেকে এক গুজরিয়া যায় গিয়া এখানে ধনী ব্যক্তি মানে যে এই যে উত্তম বাগান দুইটা তারে আল্লাহ দান করছেন এর চাইতে আরো উত্তম জায়গা তারে দান করবা এখানে আবার বিশ্বাস করে সুবহানাল্লাহ কে ধনী ব্যক্তি দুই বাগানের মালিকারিতা গফ করে তার গরিব ভাই লাগিয়া কালা লাহু সাহিবুহু তখন তার গরিব সাথী বন্দি উঠিয়া কইল ওয়া হুয়া ইউহাবিরুহু ওয়া কাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন
summa min nutfatin summa sawwaka rajula gorib ya koita kita kite emon khoa khoise gorib beta allah record korichen quran jodibo gorib byakti hoilo donire akafarta billazi khalaqaka tumi ki o allah r sathe kufri koddae je allah tumare paida korchen subhanallah ke hoilo duniya na goribe ino doni gorib khe tahle allah der kesi jeyo na amar ude koibe boli ta mone amra ra koita na quran o allah aiche re bhai গরিব ব্যক্তি কইলো ভাই তুমি ও আল্লাহর লগে কুফরি কর দাইনি যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মাটি থেকে সৃষ্টি করছেন সুম্মা মিন নুতফা তারপরে আল্লাহর জাতে নুতফা থেকে তোমারে পয়দা করছেন সুম্মা সাওয়াকা রাজুলা এরপরে আল্লাহ সুন্দর একজন মানুষ তোমারে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ ও ওতো তো জানি হল্লা তুমি তার লগে কুফরি কর দাইনি গরিব ব্যক্তি কইলো দনিরে আন্দাজ করো আল্লাহ পাক রাব্বুল আলামিনে তারপরে ফরমাইন লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা গরিব ব্যক্তি কইলো লাকিন্নাহু আল্লাহ লেকিন তোমার জানা দরকার মানা দরকার এক আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা গরিব কয় আমি কখনো আমার আল্লাহর লগে শরীক করতাম না এত ধনী মালিক জান্নাত দিয়া কান্তাকি খানো গিয়া আরছে কিন্তু গরিবে বুঝি লিছে তান ফেকিতা সুবহানাল্লাহ ও মুসলমান যুবক ভাই বড়দার আলের মা বই নকল দিনি কাজে অংশ গ্রহণ করইন চান্দা দেইন মেসাবরে খাওয়াইন হকিট দে বিগ দেইন সাইলডের সাইলর সওয়ালর জবাব দেইন ভালো এটা ফিরে না এটা আল্লাহর কাছে জমা থাকে বাকিয়াতুস সালিহাত অন্য আয়াত হইছে এটা হইল পরবর্তী এক্সটেনশনের লাগি আপনার বাকিয়াতুস সালিহা অর্থাৎ অবশিষ্ট নেক আমল সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরে লেখা আছে অবশিষ্ট নেক আমল কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ একটা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইটা আল্লাহু আকবার এভাবে তাফসীরে ভেজান আনছেন বাকিয়াতুস সালিয়াত কোনটা যেটা আল্লাহর কাছে জমা থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইগুলো আল্লাহর কাছে জমা থাকে সুবহানাল্লাহ আজকে অ্যাকাউন্টে যেটা জমাইছি 1 টাকা নিমুনি আমরা নিমুনি লগে করি মাতুই না কোরআন শরীফের সম্পদের বেলায় আল্লাহ কইছেন মা বাপ রে হুঁশিয়ারি দিয়া কইতরা যে যে আওলাদে বালা খাওয়ায় বেশি বাপরে চাইছে কোন কোন জায়গা হুনা যায় প্রায় সময় মুফতি হলে কই নিকা যে বাপেও সাইন এরে থোড়া রেজিস্ট্রি করে আগলা দিয়া যায় অনেকে চাইছে থানে ইলা আছে না ইগু দিলা ইগু দিয়া বেড়া ধরাইলা না বেড়া মিঠাইলা ও বেড়া গাড়িলা ও কিটা করলা হরুকে গালাতে হর আমার নাই হরি আর কিনা না এই মাঠটা খেমা থাইলো মাতই ইনো কেউ তখন যদি মন অনন্য জানি আপনি যদি করিয়া দেন সকল ভাবে সমাধান করেন বালা কোনো বাধা নাই কিন্তু আল্লাহ কোরআন শরীফের মাঝে কইত্রা বান্দা কেউ কইতে পারতায় না তুমি মরার পরে তোমার বড় ছেলে তোমার উপকারে আসবে না মাইজলা ছেলে তোমার উপকারে আসবে না হরু ভুড়ি তোমার উপকারে আইব ইকান দুনিয়ার কোনো মানুষে জানে না এক আল্লাহ ছাড়া আচ্ছা ভরসা আছে নি আমি তানে কইলাম দাদা আপনার নামে আমি সারা রেজিস্টার করে দিয়া দেয় তুমি আমার মরার বাদে ইয়াদ করিও তাই হবে কাপ না আমাই ভাই নবা কথা আমাই ভাইলো তুই তোমারে আমি বুঝাইলাম আল্লাহর কথা কেন মিস হইব নি এর লাগিয়া সম্পদ বাটিতে মুফতি সাইয়া ফরাইজের মাসলা জানেওয়ালা সাইয়া জাননেওয়ালা সাইয়া আপনি আনিয়ে আপনার সন্তানকে জমিন ভাগ করে দেবকা বাড়ি বাটিয়ে দেবকা আপনার ফুড়িরে বাট দেবকা আপনার সম্পত্তি বাটুকা সম্পত্তি জমিনের টোটাল মালিক তো আল্লাহ কিন্তু সম্পদের মালিক আপনি যে হইছেন ই একটা চ্যাপ্টার আল্লাহ বয়ান করছেন কোরআন শরীফ আপনি আল্লাহর আতর উড়ে আপ দিন না জানি আল্লাহর মাথর উড়ে আপনি মাথর না জানি যদিও যদিও এক নম্বর ছেলে দুষ করছে দুষ করার কারণে তার সম্পত্তা কি আপনি হরাইয়া রাখিছেন ডিলেট ডিলেট করিছেন এই সম্পর্কে বাবা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেই হবে হবে বাক্কা মানু খুশ হইবা ওই ভাই হুজুরে এক কথা কইছেন আমার বাপে তো গত বছর আমার তোই হইলো মনে মনে কইতে পারবেন বেজার হইও না কিন্তু আমি কোরআন দিয়ে কইয়া এটা কিন্তু দেখো আপনি আপনি কোরআন তো কেন সব পাইবা আপনি একবার ফাগানি দিতে গেলে কোরআন আছে একটা বাড়ির ফরদাত গিয়ে আপনি উবাইতা না বাড়ি উবাইতা না ফরদা কান মারতা তাও কোরআনও আছে গোলা কি দিতানি শব্দ করতানি তাও কোরআনও আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় বেগানা পুরুষে যদি একজন মহিলার পায়ে বাদ নজরে চায় আর ওই মহিলা যদি ওই বেগানা পুরুষের পায়ে চৌকি দিয়ে চাইয়া খান কড়িটা মারে কিবা লাঠি বা গোসা দিয়ে যদি ফারাম ফার মারিয়া চৌক উড়াই দে লাইসা জুনা হুন তবুত এই মহিলার কোনো গুনা নাই আমার ওয়াজ উনি যদি বেটিনতে খাইলে সিংলার দ্বারা ইনতে কোন হাল হইতো
তাই বলে জেতা হুনলে হুনিও যাইতা না এটা নিচে দি আরো বুঝা আছে ইলা খরাত যাইবানি কোনো মা বোন যাইতা না কারণ তাই যদি ইলা খরাত জানতে তো তাই বেপরদায় বার হই গেল ঠিক না তো যাই হোক বাবা হল আল্লাহ পাক রব্বুল আলামিন আর ও গরীব বান্দায় কইল যে আমি কখনো আমার আল্লাহর জাতর লগে শরীক করতাম না কয়াত ওই দনী ব্যক্তির এক গরীব ব্যক্তি ওয়াজ করার কর ওয়ালা উলা ইজদাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাউ ওয়া ওয়ালাদা গরীব ব্যক্তি কত সুন্দর কথা কর ওরে ভাই যদি আমার থাকি তোমার মাল বেশ আসলো আওলাদর প্রতি আওলাদ বিষয় নিয়েও তোমারও বেশ মাল তুমি দনর মালিক বেশি আসলে গরিবে অত সুন্দর করে কর ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কেনে তোমার ইলা হইল না যখন তুমি তোমার জান্নাত অর্থাৎ বাগানো আমাইছলাই বাগানো আমাইয়া তোমার ফয়ে ফসল দেখিয়া তুমি কেনে কইলে না মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেনে তুমি কথাটা কইলে না সুবহানাল্লাহ কইবা নি সুবহানাল্লাহ এ মা বইন হল আমার পর্দালের মা বইন হল উরি দুই খাবি রুইয়া টিন এখানো মেসার দি মাশাআল্লাহ লেখাইয়া তুই কুরআনের আমল হইব কিন্তু আড়ি এগু খলস এগু আজাইয়া সব দুগু গরু লাগাইন দিয়া আর সতই রে টাঙ্গাইয়া তুইয়া এটা করা ঠিক নাই তাইলাই নি কুরআন আছে নি মাশাআল্লাহ টিনও লেখতে পারবাই নি কেনে বলে আপনারা যদি ভয় ফসলের মালিক আল্লাহ বানাই দনর মালিক বানাই গাড়ির মালিক বানাই জাগার মালিক বানাই তো বলে এটা এটা দেখার লগে লগে তুমি কইও মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর কিছু মানুষ এলে কই নজর দিবেন না আমরা অনেক গেলে আছে নজর দিবেন না আরে গিয়ে রাইট দতিও না কানা এফেক দি মিটে গেছে ও ও তা আল্লাহ চলে তো তো ভাই ও বলে বুঝুর কহল আল্লাহ আকামুল হাকিমিনর গরিব বান্দায় জানাইলো ধনী ব্যক্তিরে তে তুমি কইলায় না কেনে কারণ মানুষের চৌক বড় এটা আলাইনু হাকুল নজর বড় হক যে কোনো আপনি সুন্দর একটা বাচ্চা দেখছেন হদিস শরীফ আর আপনি বাচ্চা দেখি আবার খুশির খবর ভাই কইতে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা ইহগরো তারার তালুই আইছন তিন ডুঙ্গা আনছন আচ্ছা তুমি কি তাও তিন ডুঙ্গা দি আচ্ছা বেজার হইবেন ওই কামাতে এটা এটা আমরা মানুষ মাতুই না নি ওই যাস না হকুটে ভাই দেখোস না বেটা তিনটা কার্টন আনছে তাই বলে এগু নাই ও তিনও গুলিয়ে ব্যস্ত হয়ে গেছে এটা আছে না এটা এটা ঠিক না এই কোরআনে করে এটা ঠিক না সুবহানাল্লাহ আপনি অত আন্তরিক ছিল লইতাই তুমি কার্ডনর চিন্তা করদা তোমার গলো লক্ষ টাকার কার্ডন আছে তোমার অন্তর তুমি বুঝু পারায় না সুবহানাল্লাহ আমরা ইলাওয়ে না ঘটনা আমরা অনেক ঘটনা হইছে বেটা নয়া গাড়ি লইছে লোয়ার ঘরে তো বেটা জানই না আর ড্রাইভার একজনের ডং করেন নি না হাসা কর জানি না এসকেলেটার ধরছে ক্লাস ক্লাস ধরিয়া এসকেলেটার জুড়ে মারলে গাড়ি একদি যায়নি জায়গার থাকে শব্দ বাড়ে তো ওলা ক্লাস দরিয়া এসকেলেটার দুইও বল দি যাতা দের আর দারর মালিক রে কর ভাইয়া ও তা করলে ওলা গাড়ি ডিক্স জলে ও জ্বালাইয়া কর ওলা তুলে মাত বুঝাইতে পারছি নি গাড়ি ওলা এসকেলেটার মারের ভাও দি মারিয়া ও খালি গুদ 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 ডাকার আরি কিন্তু গাড়ি ক্ষতি ওর মালিক রে দারো বইয়া কর ও ওলা গাড়ি ডিক্স জলে হে জ্বালাইয়া আসলে কর জলে মাত বুঝাইতে পারছি নি তে ওলা হেন কইতে তারা করো সাইড কার্টন কুটুমর মাল আইছে মিষ্টি আইছে তোর গরো রেডি তোমার গরো কত ঠেহার কুটি কুটি কার্টন আছে তোমার অন্তর তোমার আল্লাহর কাছে তুমি এটা বুধু হবো কইছো সুবহানাল্লাহ কথা সত্য না মিথ্যা এই যে গরিব ব্যক্তি কইলো একটু পরে আর ভাই তুমি কেন কইলাই না মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কেন কইলাই না ও কইয়া গরিব ব্যক্তি কর তুমি তো বাগানের মালিক কইছলে আল্লাহ বানাইছিল ফাসা রাব্বি আইয়ুতিয়ানি খাইরাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা এরে বন্ধা ও দুনি রে কর আমি অবশ্যই আমি এটা অত্যন্ত আশা রাখি আল্লাহ আমারে ই আশা দিব এটা দিবা কিটা দিবা যে আমারে খাইরাম মিন জান্নাতিকা তোমার এই দুইটা জান্নাতর চাইতে আরো বহু বাড়িয়া জান্নাতর মালিক আল্লাহ আমারে বানাইবা সুবহানাল্লাহ গরিবে কই কে কর সুবহানাল্লাহ জুরে কই সুবহানাল্লাহ কিন্তু ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ওরে গরিব ওরে ধনী ব্যক্তি যদি তোমার বাগানের মাঝে আল্লাহ মেঘ দেন আর বৃষ্টি বর্ষণ করেন আর পাথর দে শীল দে তাহলে ফাতুস বিহা সাঈদান জালাকা যদি আপনার উরির উপরে আর আলুর উপরে আর নয়া ফসলের উপরে হিল পড়ে কিতা বুঝো বাদর দিন ডিএপি তিন চার কেজি দিলে হাঞ্জারাকে উঠে যাবেন কি না
তে সব সেফটা গরীব ব্যক্তির কত আকল আর তার আকল আল্লাহর কাছে বলা ফসন লাগছে গতিকে আল্লাহ গরীব ব্যক্তির কথাটা কুরআন তুলিয়া দিয়েছে আর জোরে বল সুবহানাল্লাহ আমরা রে মানুষে কই হুজুর একটা সেলফি লই সেলফি তো আগইল মোবাইল কো কিটা কিটা ওয়ে আল্লাহ জানো কি কি দরকার মালিকে যদি তোমার সেলফি গছিলে নটা হইলো আকল সুবহানাল্লাহ তো আমার ঘর উইরা দইল ওই গরীব ব্যক্তি দিয়া ধনী ব্যক্তি দিয়া দৃষ্টান্ত আল্লাহ দিলা আর নবীরে দি কইতরা কোরআন শরীফ আল্লাহ কোট করছ আউ ইউসুবিহামা উহা গাওরান ফালান তাসতাতি আলাহু তালাওয়া ও রব্বুল আলামিনে কোরআন শরীফে তুলজন গরীবর মাত গরীবে খর ই বাগান যদি আল্লাহ হুকাইয়া ধ্বংস করিলাইন হুকাইয়া যদি মালিকের ধ্বংস করিলাইন তাহলে তোর কোনো হিম্মত আছে নি ফালান তাসতাতি আলাহু তালাবা তুই না তলব করিয়ে কোনো কিছু করতে পারত না সুবহানাল্লাহ আচ্ছা কোন চাইন ও ফুরকির পানি যদি এও তো হুকাই যায় আমরা সারা অন্য ফড়িয়া যদি খান দিতে পানি উঠে দিবুন কেন হুকাইছেন খে আর দিবা খে সুবহানাল্লাহ তাই কবি রুই আলু রুই উরি রুই আমরা এটা রুই না নি এটা দান খান যদি কোন দান খান وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا يقول هذا كذا وأحيط بثمره زلا هو بكتير غريب خوش لو ولا ده هذا هي একদিন বাগান ধ্বংস হয়ে গেছে একদিন কিতো হইছে দুইটা বাগান হঠাৎ দেখা যায় কিতো হইছে ধ্বংস হয়ে গেছে তো ধ্বংস হওয়ার কারণে পাসবাহা ইউকাল্লিবু কাফাইহি তখন তার মাল ধ্বংস হওয়া দেখে আত দি মারছে আত আমরা মানুষে কিছু অঘটন ঘটলে কই নানি ইসে ওটা কিতা করা যায় ওটা করেন নেন ও বলে আল্লাহ কইতরা ধনী ব্যক্তির বাগান নষ্ট হওয়া দেখিয়া হে আত দি আত মারে আর খর আলা মা আনফাকা ফিহা ওহিয়া খাউয়াতুন আলা উরুজিহা যত কিছু ঠেকাই নো খরচিস লইতা সারা কিতো গেছে বরবাদ নানি সব বরবাদ এখন হে আস্তে আস্তে বুঝিলিছে বুঝিয়া কর ও ইয়াকুলু হে কর ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা হায় রে হায় যদি আমি শিরিক করতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কি আলাইছে পরীক্ষার হলো বেটা সকালে আফতা ওলা তুলিয়া পড়ি পড়ি যা কিন্তু অন্য একটা প্রশ্ন দেখছে যেমন কিতা কইন নানি এটা বুধ হয় না একটা প্রশ্ন যেমন আর যে কোনো একটা প্রশ্ন দেখিয়া গেছে সাহা রাখা এগু বেশ সরিছে না কিন্তু হলো আমার ইয়ে প্রশ্ন বাটার ঘরে ফেলাও দেখে প্রশ্ন এগু এক নম্বরে মারছে দাঁত কামড় হাই রে হাই কিতা করলাম কিন্তু তান এই সময়টা গেছে না রয়েছে এই আনসার দে তাই নিনো দিতা পারবা ই দেওয়ার ব্যবস্থা তান বইতে আসলো নি মাতুই না তো এটা গেল বইর দুষে না তান দুষে এইভাবে তার দুষে প্রকাশ করার কই ইয়াকুলু ইয়া লাইতা নিলাম উশরিকু বি রাব্বি আহাদা হায় রে হায় যদি আমি শিরিক করতাম না যদি আল্লাহর লগে আমি শরীক করতাম না ওয়ালাম তাকুল লাহু ফিয়াতু ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা রব্বুল আলামিনে ফরমায় তার লগে কোনো সেনাবাহিনী নাই কোনো কোনো দল নাই তার লগে কিচ্ছু সাহায্যকারী কেউ নাই আল্লাহ ছাড়া কেউ তারা সাহায্যকারী আছেন নি এই বাগান আর তাজা করতে পারবো নি মানুষ কে পারবো নি না আল্লাহ লাস্টে বয়ান ফরমায় হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খাইরুন সাওয়াবাও ওয়া খাইরুন উকুবা সুবহানাল্লাহ কই হুনালিকাল ওয়ালায়াতু এই সমস্ত বাদশাহী এই সমস্ত ওয়ালায়াত একমাত্র কা লিল্লাহিল হক আল্লাহ কইতরা লিল্লাহিল হক সমস্ত বাদশাহী কা ওই যে মসজিদে পড়িছেন নানি কলিমা তমজিদর মানা বুজুর্গি বয়ার কর না বহুত পাক আল্লাহ আর কল তারিফ আল্লাহ ওটা পড়িছেন নানি হরবালা সমস্ত বুজুর্গি কা দূরে কোন কা এই ভাইলা তো ওলাই নে আর সবচাইতে বড় অহংকার কা তে আমরা কিসের অহংকার করি রাসূলুল্লাহ ফরমায় অহংকার হইল আল্লাহর চাদর সুবহানাল্লাহ কেউ যদি কোনো মানুষরে গিন্না করে গিনা করে অহংকার করে ইটা গরিব বাড়ি যেতাম নাই ইটা হদিন উঠে খাইছেন এটা আমার বাড়ির জায়গা যেতাম নাই আল্লাহ নবী ফরমায় নিলা অহংকার কোনো মানুষে করে যদি তাহলে এই মানুষে আল্লাহর সাদর ধরে টানা শুরু করে দিছে নাউজুবিল্লাহ তা আমার কোরআন মকসুদ হইল আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে দুই দুইজন মানুষের দৃষ্টান্ত আল্লাহ কোরআন শরীফের মাঝে দান করলা আমরারে দিলা নবীর মারফতে পাইলাম এখান দ্বারা কিতা বোঝা গেল দনর মালিককে জনর মালিককে গাড়ির মালিককে ওটার লাগিয়ে আমার গর্ব রয়েছে মাশাআল্লাহ
আপনি গাড়ির মালিক হইছেন মাশাআল্লাহ আমার আল্লাহ দিছেন এত মানুষ কই না ইটা তো ইটা দুই বছর বিটা হইতা ফুরাই দি মোলা কই না ও ভাই একবার হুঁশ করো আল্লাহর ও কথা কান কও বলে আল্লাহর হুকুম হইলে আল্লাহ আমার দি দুই বছর ভিতরে ফুরাইতা সুবহানাল্লাহ কই কারণ এটা যেটা দন দৌলত দেখি আমরা অনেক সময় আফসোস করি এটা কিচ্ছু না এটা কিচ্ছু না ফেরাউনের দন কম আসলো নি মাথোই কমাসলনি নমরুদর সাদ্দাদর জুরে মতইন কারুনর মালর গুদামর সাবি কতটা উঠে বইতা সত্যটা আরে কিতা মনে করেন আপনি আপনি মনে করছেন নি বেগুয়ার ঘর যত 700 800 বাড়ি আছে কতটা তার গুদাম যে ব্যক্তির গুদামর সাবি বইতা উঠে সত্যটা উঠে কতটা তারে মুজায় বদ্দুয়া করিয়া কইছেন মাটি ঠান মার মাটি কইতো ভানিয়াই পর্যন্ত হারাই দিছে অন্য তহমত তুলছে মুসার উপরে নাউজুবিল্লাহ কই এই যে তহমত মানুষের উপরে তহমত তোলা দুশ্মনী করার লাগে এরে এটা বাড়িতে ইয়ার কই না সবার যাইও না এটার তো অবস্থা বেশ ভালো তুই অবস্থা দিলি না তুই আমার আমার মাত হইছে নি মাত বুঝছিস নি এত মানুষের বাঙ্গানি দেন না নি বলে এটার বেশ অবস্থা উস্তা নাই ভাই হামাইও না তো তুই অবস্থা দিয়ে তার আরে বস্তা দিয়ে দিলেই না আমি আর আলাদা মাত মাতি আমার এটা মাতে মানুষের ভালো হয় না আপনার দুধ ধরনের মুখটাই আপনি বই দিতাম আমি অন্যর ক্ষতি দিতাম না সুবহানাল্লাহ কই আমি হদিস পড়েছিলাম আপনার সামনে পড়েছি না কিন্তু মুখে আনিয়া আল্লাহ আনাইছেন না ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইলা আখিরিল হাদিস আল্লাহর নবী ফরমায়েন যারা মানুষের মাল আত্মসাৎ করে গরু নে গিয়া চুরি করিয়া ইট নে গিয়া পাথর নে গিয়া আরেকজনের হক খাই লইছে অর্থাৎ এমন বেহামি জমিন করছে মানুষের মাল ঠকিয়া খাইছে আল্লাহর নবী ফরমায়েন ই গুরু মানুষের লাগি কিয়ামতের দিন একটা পতাকার জান্ডা থাকব তার কোমরের মাঝে গাড়া অথচ আল্লাহর নবী ফরমায়েন ইন্দা ইস্তিহি 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 লাড়ির করে দিয়া লাড়ির গাড়ি অংশ যেন শেষ হইছে আল্লাহর নবী ফরমায়েন অনেক একটা জান্ডা গাড়া থাকব পতাকা থাকব এই পতাকার মাঝে লেখা থাকবো হাজিহি ফুলান ইবনু ফুলান অমুকর ভুয়া অমুক ঠগরার ভুয়া ঠগরা সুরর ভুয়া সুর আর ভালো মানুষের ভুয়া নবী কইতরা যারা মাল মানুষের মাল আত্মসাত করে এমনকি আমি যে আগে যে কথা কইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনে বিচার করবা ফাওনা আদায় করবা এই জন্নতি এই দুজকি এ দুজকও যাইতো কিন্তু তার একটা হক আছে এর উপরে আল্লাহ নবী ফরমাইন এই দুজকি ব্যক্তির হক যত সময়ের জন্য তুই ব্যক্তি দিছই না অত সময় ই মানুষের দুজক দিতা নাই আবার জন্য তুই মানুষের দুজকি ব্যক্তির কাছে হক পাইত যত সময় পর্যন্ত তার হক জন্য তিরে দেওয়া হইছে না অত সময় পর্যন্ত আল্লাহর যাতে তারে জন্য দিতা নাই সুবহানাল্লাহ ও মুসলমান ভাই হাসরের ময়দানের চিত্র কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে করবা আপনারা অনেক ওয়াজ নসিহত শুনছেন এই দিন বড় ভয়াবহতা আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ সেই দিন রব্বুল আলামিনে পাহাড় পর্বত যেগুলো আছে ইহিনিল মানফুশ রঙিন ধুলির মতো রঙিন ধুনার মতো আল্লাহর যাতে উড়াইয়া পাহাড় কল ফলাইবা কারণ কোরআন শরীফের ঘোষণা ইয়া ও মানুসাউইরুল জিবালা আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন যেদিন আল্লাহর যাতে পাহাড় কল দে আল্লাহ হরাইয়া দিলাইবা আরে ফার হরা নিয়ে কোন এখন ডজারে কাটিয়া হরায় আপনি শূন্য হরাইতে পারবা আচ্ছা আপনারা বাইক দিয়ে দান যে নতুন কিনে কিতাব হই না না জমাইয়া যে নতুন উগার উগার তে তো মিলি গেছে উগার এখানে ডুলাইতে কি দুই একজনে হয় এই সময় আপনারা কিতা করেন বাঙ্গর বদলা সিয়া নয় মাত মাত বুঝাইতে পারি আপনি কেনে এখানে উগার আচ্ছা হরুতার খেলার গাড়ি ভরছে রাস্তার সাইডে ডজার লাগবো নিতে তুতে মাতো না ভেনস ফটো হরতে গেলে মনে হয় আনি দে হে উ আমা করে দিলে কিন্তু উগার তুলতে সময় যদি সত্তার বায়াও রহিম বায়াও করিম বায়াও শহীদ বায়াও সাত আটজন লাগবো কারণ এখানোর নাম উগার এখানোর নাম উগার ইখান জেলা ওনর বাজার ওলা লাগবো না খামিত ফাহাদ দিয়ে আল্লাহর যাতে হরাইয়া দিলে এইবার মামুলিক কথা নেই সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ ফার আল্লাহ ধুলি কোনার মতো ধুলির মতো উড়াইয়া দিলেইবা ইয়াউমা তামুরুস সামা ও মাওরা আল্লাহ জানাইন ও আল্লাহর হাবিব যেদিন দেখবা আপনি আকাশে খাফা শুরু করছে ও ভাই এই সেলেপটার দাম আছে নি মাতো না ওজন আছে নি ও অত ওজনওয়ালা বস্তু আখতা উদি ওলা খাফা শুরু করে ইগান কথা কঠিন নি না কিছু বাড়ি না কঠিন না সহজ কঠিন নামে আল্লাহ কইতে আসমানে খাফা শুরু করবে সুবহানাল্লাহ ওয়াতাসিরুল জিবালু সাইরা
আর পার করে এদিন আটা শুরু করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে এটা পার খাটিয়া বানাইয়া রাস্তা বানাইতে বড় কঠিন কিন্তু আল্লাহ কুদরায় একদিন আইব যেদিন ভাড়ে আটা শুরু করব কোন দিন ইয়াউমা তুবুলাস সারাইরু ফামালাগু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ইয়াউমা তুবুলাস সারাইর যেদিন পরীক্ষার দিন কমপ্লিট ভাবে তোমারে টেস্ট করা হইব ফাইনাল পরীক্ষা হইব ফামা লাহু মিন কুওয়া কোন শক্তি তোমার থাকতো না ওয়ালা নাসির তোমারে মুদদগার করনে ওয়ালা সাহায্য করনে ওয়ালাও কেউ থাকতো না একমাত্র কে আল্লাহ একমাত্র কে আল্লাহ এদিন আমরা সব বান্দিয়া খালা হইমু আশরের ময়দানে মসজিদ ধরে মেয়া যাবে আপনারে মাসো প্রতিদিন হয়তো কইতা পারেন খাতার সুজা করো জনজার সামনে লইয়া হাজির হইলে মানুষে কইন খাতার সুজা করো আল্লাহ যেদিন কইবা খাতার সুজা করো ইন বেকার হইব নি যেদিন কাইম হইব খাড়া হইবা রুহ জিব্রিল ওয়াল মালাইকা তামাম ফরিস্তা অকল সফফাল্লা সফফা কথা সব সুজা করিয়া লা ইয়াতাকাল্লামুনা কেউ কোনো কথা বলতে এদিন পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান দেখমা তো মালিকে জানে ইজাজত দিবা পারমিশন দিবা এছাড়া আর কেউর আওয়াজ এদিন আসবে না সুবহানাল্লাহ আবার কইতিরা মালিকর ইজাজত যে পাইব এ কিটা সাধারণ মানুষ নি না তুই না কার ইজাজত আরে আসর ময়দানে যে ব্যক্তিরে আল্লাহ মাতিবার পারমিশন দিবা এরা সাধারণ নি মেসাবে খুব গরম মেসাব মসজিদ সকালে আটটা কইতা মাতিও না মাতিও না দন্তিও না এখানে শেষ করতে পারছো না হিগি গুড় থাকতে তোমন স্ত্রিয়া আসা হয়নি না কিন্তু যেদিন আল্লাহ হইবা আমার ইজাজত ছাড়া খেউরের মুখ আর খুলবে না ও মুসলিমর ব্যাপারে আল্লাহ ফরমাইন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন মুখ মর মর হইব কেউ মাতিতাম পারতাম না আরে হাসরের ময়দানের অবস্থা এমন ভাবে ইয়াসআলুনাকা আনিল জিবাল ইয়া রাসূলুল্লাহ আপনার এই পাহাড় সম্পর্কে সওয়াল কর হইব আপনি কিতা কইতা আপনি কোন জানি কোরআন শরীফের আয়াত আছে ইগুলা আমার আল্লাহ দুলির মতো উড়াইয়া দিলেইবা কান সাফ সাফা আর হাসরের ময়দান যেদিন আল্লাহ করতা পাহাড় ওপরে জমিন থেকে উঠাইয়া এমন ভাবে মসৃণ সমতল ভূমি আল্লাহ জমিন বানাইবা সফ সফা এটা কি শব্দ খোকা সফ সফা সফ সফা বেডিনতে যখন কি কর বানাইছে বেটা চক চক করে আসলে বিগড়ি লিছেন শব্দ ইগু ইগু হইতো আছেন কি কর বেটা বানাইছে খালি সফ সফ করে তো সফ সফ তাকে বেডিনতে নিছেন চক চক শয়তানে ফজরত ও মুয়াজ্জিনে ওয়া সালাতু খাইরুম মিনান নাওম সাদাকতা ও বা রাখতা শয়তানে মানে নাওমুনা আলাইকা লাইলান তুইলা আর বেটিন তখন নাওমুনা আলাইকা লাইলান তফিকা নাওমুনা আলাইকা লাইলান তফিকা আসলে খোয়া ঠিক আছে শব্দটা উচ্চারণ করতে পারছেন না শয়তানে এই সময় নাওমুনা আলাইকা বেটিন তখন নুমনুনা আলাইকা লাইলান তুইলা তফিকা নুমনুন নুমনুন আসলে নুমনুন না তখন শয়তানে কয় যাই ফজরতে উঠতে পারিন না তার নাকে দি তার ভাব হারাইয়া কয় নাও মুনা আলাইকা তোর উপরে গুম রইছে লাইলান তবিলা রাইতে বললাম পার নিছে ও হে বাজা কইয়া দে আটটা বই বিশ হই গেছে আর দাও তো দিতে নাই মনে খুব বাড়িতে মাত বুড়া লাগে এভাবে ও সাধারণ ও কথাটা আসলে তো এর মিনা নাও মোর জবটা আমরা কতজনে ফজরত দিই আজকে যে আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরা এটা চিরস্থায়ী নি পৃথিবী এটা চিরস্থায়ী নি না ওয়াউদি আল কিতাব কোরআন শরীফ আল্লাহ ফরমান আমলনামা পেশ করে হইব আমরা আপনারা আমরা সারার আমলনামা কিয়ামতের দিন গোলাত লঠাই দেব হই যাব সুবহানাল্লাহ ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এমন কিতাব এ কোন কিতাব রে জীবনের মাঝে দেখি একটা রাই বরাবর গুনাহ ছাড়া নাই জীবনের মাঝে রাই বরাবর একটা নেকিও ছাড়া নাই এ এ কোন আমল নামা সুবহানাল্লাহ ভাই মুসলমান সেদিন আমরা আফসোস করব আল্লাহ কোরআন শরীফে ফরমাইতরা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা সেদিন আমরা বাদ কাম যে সময় আল্লাহর সামনে পেশ করবা তখন আমার দিলে কইব হায় রে হায় ওই বাদ কাম তাকে কেনে আমি দূরই রইলাম না সুবহান কোন দিন কইমু
কিয়ামতের দিন কোন দিন হীন খোয়ার আগে যদি দুনিয়াত কইতাম পারি তে ক্ষতি না লাভ না ক্ষতি না লাভ এর জন্য পর্দা পুষি দেয় টাকার দরকার হালাল হারাম চিনা দরকার মসজিদে পাবন্দি সহি জমাত করার দরকার আমার গরব পরিষ্কার রাখা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খোয়া থেকে আমল করার তৌফিক বেশি দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন দুইজন ব্যক্তির ঘটনা শুনলা একজনের একজনকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইলা বাগানোর আর একজন গরিব ব্যক্তি ওই গরিব ব্যক্তি কইলো কিটা বলে আমি আশা করি আমার আল্লাহ তোমার জান্নাতের চাইতে আরো বালা জান্নাত আমারে দান করবা সুবহানাল্লাহ এটার অনেক তাফসীর আছে কে কে কইতরা যে তার বাপর সম্পত্তি মিরাশ বাটা হইছিল যে যারে বেশি দুই বাগানের মালিক যেন মশলা এই এই একটু মিরাশ বেশি পাইছিলা গরিবি গিয়ে কম পাইছিল বুঝুন যেন আর এক তফসির হইল বাবা মারা যাওয়ার আগে দুইও বাইরে সম্পদ বাটিয়া গেছিল কি সুবহানাল্লাহ 7000 স্বর্ণ মুদ্রা দিনার কিবা তো 8000 বিভিন্ন তফসির আছে সুবহানাল্লাহ কই দনি এই 1000 টাকা দিয়ে বাড়ি বানাইন কিতা বানাইন তা গরিবি পারেনি না কিন্তু টাকা তো দুইজনের সমান বাপে সমান বাটিয়া দিয়ে গেছে দনি ভুয়ায় ওবায় ছেলে ওটা লাই দে 1000 টাকা দিয়া আর গরিবে হয়ে তুমি ছেলে বানাইলা দুনিয়ার জমিনর লাগিয়া তোমার 1000 টাকার মাফিক আমার বাবার সম্পত্তি আমারে দিয়া গেছিল আমি পাইছিলাম আমি আমার ই ঠেকা থাকি 1000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম তুমি 1000 টাকা দিয়ে বিল্ডিং বানাইলা আমি আমার 1000 টাকা দিয়ে জান্নাতের মালিক আমি বললাম দুই নম্বর হে আর 1000 টাকা দিয়া কসিয়া অরুতা মুরুতা ফড়া শুনে এই সেই সব কমপ্লিট করলো গরিব ভাই হইল তুমিও 1000 টাকা হবাই খামো লাগাইলা গরিবে হয় আমার 1000 টাকা লাগাইবার জায়গা আমি দেখি আর না আমার 1000 টাকা দিয়ে আমি একজন গরিব বুড়া কিরে সাহায্য করি লইলাম কারণ বুকাশিরে খানি খাওয়াইলে কিয়ামতের দিন জান্নাত মিলে সুবহানাল্লাহ এ দুনিয়া খরচ 1000 হবাই হে ওটা আল্লাহর রাস্তায় খরচ 1000 হবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর বাগান থাকবো নি চাকসিক বিল্ডিং আছে নি আল্লাহর রাস্তায় দেনেওয়ালা নাই কিন্তু আছে কেন আগারা তো আছে কেন সুবহানাল্লাহ কই এর জন্য আমি সংক্ষেপে চাইমু যদি এই সমস্ত দৃষ্টান্ত আল্লাহর যাতে তার পবিত্র কালাম শরীফ দিয়া থাকুন বা হুঁচইন আপনারা আল্লাহর কালাম সত্য আল্লাহর কালাম যদি কেউ বিশ্বাস করে না তাহলে হে ইমানদার হতে পারবে না এর জন্য অত সুন্দর মসজিদ আমি আপনার কাছে আবেদন করমু আমি আপনার কাছে অনুরোধ করমু আল্লাহ অতখান আগ্রহ নিশ্চয় আপনার আর দিলবালা এখন কইছেন মসজিদের খেলা রইত আল্লাহ আপনার ইন্তরে খেলারওয়ালা জান্নাত দান করবা মসজিদের রঙে যদি ফুটিন মারন প্রথমে যদি ফুটিন মারন 25 থেকে 26 হাজারের কমে ফুটিন ভিতর হইত নাই আমার কিছু সামান্য আইডিয়া আছে আলহামদুলিল্লাহ আর যদি কোন ফুটিন না মারিয়ে এমনি প্রাইমার মার তাইগা আপনার আর হিসাব আমার জানা মতো আমার ধারণা মতো আমি কই আর আমরা একটা অনুমান একটা শ্রেণী বানাইলাম যে মসজিদের ভিতর ফুরা রং করতে কমাস কম আমরা ধরলাম 80000 টাকার দরকার আল্লাহ তুমি অগুন্তা ফুরা করে দেও সারাই হোক আমিন আজকের এই কোরআন শরীফের ওয়াকিয়া শুনিয়া এই মসজিদের ভিতরে এলা কোনো ইমানদার আছেন নি মা গর্ব লইছেন আজ মা জমিন নাই আপনার মা কবর আল্লাহর যাতে রং করিয়া দিবার লাগিয়া আপনার জীবন রুজি থাকিয়ে ফেলা প্রথম ওয়ালর লাগিয়া আপনি 5000 গুটে টাকা দিবা মসজিদের রং গর লাগিয়া মাশাআল্লাহ সালাম আলাইকুম ভালো আছেন পঞ্চায়েত সাহেব নাম কি তাহলে লিখি আব্দুর রাজাক বাবা গো রাজাক যাইনি তো রিজেক দেন দিলেইছি আলহামদুলিল্লাহ রাজাক শব্দের অর্থ রিজেক দেনেওয়ালা এত সুন্দর নাম আল্লাহর বান্দার নারে তাকবীর বর্তমান করুন নারে তাকবীর আরো আস্তে যদি বলা দুঃখ আল্লাহু আকবার এর গুলা ডাক্তার দেখাইলে বলে নারে তাকবীর বর্তমান পঞ্চায়েত জনাব আব্দুর রাজ্জাক সাহেব 5000 টাকা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ আমরা আজ তোমার ঘরে ছেলে বর্তলে বইলাম তোমার ঘরের তলে বইবার তৌফিক দিছো জানি না আসরের ময়দান তোমার কোন ঘরের তলে আমরা জায়গা দিবা কি না রে ও আল্লাহ আশা করছি মাহবুব ই জমিন আইতাম করি তোমার কইছি না ই জমিন থেকে আমরা যাই মুগ করিও তোমার তো কইছি না আল্লাহ আমরার চাইতে আপনার মায়া আমরার লাগে বেশি মাহবুব তো মায়া মহব্বত করিয়া এক ফুটা না পাক পানি থেকে পয়দা করিয়া মার ভেটো থাকা অবস্থায় পাহারাদার সিকিউরিটি রাখিয়া এখন পর্যন্ত কিরামান কাতিবিন দুইজন ফরিস্তা আল্লাহ আমরার খান্দ আপনি ফরাদার রাখলাই রে আল্লাহ ও মাহবুব অত মায়া করলাই অত সিকিউরিটি দান করলাই আর তুরা মায়া করি আল্লাহ আমরার মজলিসর তামাম ওর জিন্দেগির গুনারে মাফ করিয়া দে পঞ্চায়েত আব্দুর রাসাবর 5000 টাকা রে আপনার কুদরতি ডাইনার দি কবুল ফরমা
5000 কোটি টাকা দামালি কথা নাই মাহবুব অনেক গরীব আমরা আছি 1 টাকা অনেক সময় পাওয়া সম্ভব হয় না আপনার বন্দার দিলে তো বালা তোমার ঘরের লাগি 5000 কোটি টাকা দিছোন আমি কইছিলাম খে দিবা 5000 মা বাবার খবর দে তোমার জন্য তিরঙ্গে রঙ্গাইবাই আব্দুর রাজ্জাক সাহেবের মা বাবার খানদান দে মুনিবে মাফ করিয়া দেও আল্লাহ তানুলি اولاد বংশ বংশী লত বুইদারে আই আল্লাহ নেক আমল করার তৌফিক দেও বহুত আমল থাকি বাসিয়া থাকবার তৌফিক দেও দুই নম্বরে আপনার কুদরতের খাতা 5000 টাকা কার নাম লেখছো আল্লাহ তোমার কাছে যদি নাম পাস হয় না বেউয়ার ভরার জমিন সিল্লাই লেখা মইতো নাই আয় আল্লাহ দুই নম্বরে আপনার খাতাত কার নাম পাস হইছে আপনি মুনিবে নাম গান প্রকাশ করিয়া দেও আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিলন তান বাবার রূপ রে তান বাবার রূপ আল্লাহ তুমি কবুল করো রং 6000 টাকা মাইক লইতাম আর কি 6000 টাকা কে দিছেন মিলন মাশুকা মাস্টার মাস্টার জনাব মিলন আহমদ সাহেব 6500 টাকা মাইক লাগি 6000 টাকা রঙ্গর লাগি 500 টাকা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ আপনার করে সাজাইবার লাগি আপনার করে মাইক করে আওয়াজ যাইত করি আল্লাহ আপনার বান্দা 6000 কোটি টাকা দিছেন মাহবুব রব্বুল আলামিন তোমার বান্দার বাবার রূপকে সব নিয়া পৌঁছাইয়া দিয়ে দরজারে বলন ফরমাও আয় আল্লাহ মিলন মিয়া সবর মার খানদান বাবুর খানদান দাদা দাদি শ্বশুর শ্বশুর জানি বর্তমান মোর দেগান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার বান্দা 6000 টাকা রে কবুল ফরমাও কেরামতুল সবর খবর দে আপনি জান্নাত বিল্ডিং বানাইয়া দেও মাহবুব আমি কইছিলাম দুই নম্বরে কার নাম তোমার কুদরতের খাতা তুটিছে আয় আল্লাহ কেরামত আলী জাবর ফুয়াই মিলন ভাই 6000 টাকা মাইক লাগি ফাটাইছো নি আল্লাহ 500 টাকা তোমার ঘরের রঙ্গ লাগি ফাটাইছো নি আল্লাহ ও মাহবুব আপনার বান্দার জীবনে যত কোটি কোটি টাকার দরকার তুমি রব্বুল আলামিনে কুদরতের ভান্ডার থেকে দান করিও আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমি দুই নম্বরে সাইয়ার মজলিস তাকিয়া আব্দুল ফাত্তাহ ভাই এখানে বেমারি দোয়া কথা টাকা দিছেন দোয়া করার লাগি আল্লাহ আব্দুল ফাত্তাহ সাহেবর সদকারে কবুল ফরমাও তার মকসুদরে জায়েজ করে দিও পুরা করে দিও সবে হোক আমিন ও ভাই আইন পিন্ডালো নাই নি কেউ ইনশাআল্লাহ 2500 টাকা দিবা এক মাসও ভাদর মাসও দিবা 2500 টাকা আল্লাহর ঘর খানোর কালার হইতো আমি থান যোগ করিয়েন না আমি আপনার ছয় দিছিলেন আমি মিলনে আর দুইয়ে কত আরে হ্যাঁ গাড়ি জিয়ার কি আর গাড়ি বান না মাইকোর 6000 দিছেন তো 6000 আর 500 টাকা নম্বর লাগিয়া ও 6000 এর লগে ফঞ্চাইতে আর 2000 দিতেন আমি মাইকো ও তো কথা কইছি 1 2 3 4 হায় রে বা 2 তুমি কত টাকা করাইলে হ্যাঁ ভাই 6 আর 2 8 জন্য